সিকিউরিটির বরাদ্দ বাড়ে 89%, আর লাইব্রেরির জন্য বরাদ্দ হলো মাত্র 7%। শিক্ষা প্রতিষ্ঠান দৈনন্দিন নতুন আবিষ্কার, নতুন লেখা, নতুন চেতনা, এগুলো নিয়ে চর্চা হবে, এগুলোর জন্য খরচ হবে, এগুলোর জন্য কোনো খরচ নেই। তো এটা শুধু জওহরলাল নেহরু ইউনিভার্সিটি না, এটা জামিয়া মিলিয়া হোক, ওই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় হোক, আলিগড় ইউনিভার্সিটি হোক, উসমানী ইউনিভার্সিটি হোক, সমস্ত জায়গায় আক্রমণ আছে। এবং শুধু সেখানে সীমাবদ্ধ না, এই যে আমাদের এখানেও একটা টেকনিক্যাল কলেজ আছে, এনআইটি, এসব জায়গাগুলোতেও কিভাবে সেই যে উপমণ্ডগতা দোকানে যায়, টেকনিক্যাল ইনস্টিটিউশন গুলোতে নন টেকনিক্যাল সমস্ত বিষয় টিষয় নিয়ে এসে, অর্থাৎ গোটা জাতির বিশেষ করে নতুন প্রজন্মের চিন্তা ভাবনাকে খর্ব করা, তাদেরই সরকার আজকে ত্রিপুরাজ্যের মধ্যে 761টা স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে 749টাই হলো স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে। তো সেদিন